ভাই এখন রাত 11টা বাজে বর্ষা হয়েছে গাছগুলো বেশ সুন্দর হয়েছে এটা শুধু অ্যাটাক হয় গাছটা বেশ বড় হয়ে গেছে এতে আর একটু বড় খোঁটা দিতে পারলে ভালো হয় এই তো গাছটা আসলে বেঁচে গেছে আমি তো ভাবছিলাম বাঁচবে কিনা যদিও মেহেদি গাছ খুব একটা মরতে চাই না কিটা ফিতে জড়াইছে যাক বেঁচে থাকলে ভালো মানে বিষয় গাছটা অনেক বড় হয়ে গেছে গতদিন এর থেকে খুঁটি তুলে আসলে মেয়েদি গাছে দিছিলাম ভাবছিলাম যে গাছটার কি হয় তা সমস্যা নেই ভালোই আছে এটা গন্ধরাজ গন্ধরাজের মধ্যে চারটা ভেরিয়েন্ট আছে তার ভিতরে এটা একটা এটা সম্ভবত দেশি জাত প্রচুর ফুল ফোটে এখানে ফুলগুলো বেশ বড় বড় এটার কেউ আগা টাকা ভেঙে দিচ্ছিল তাও এখনো আছে বেঁচে আছে গুড়া পরিষ্কার করে না দিলে পুষ্টি পায় না এই তো মেহেদি গাছ সবগুলো একসাথে পুঁতছিলাম এটাও বেঁচে গেছে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রুমে ফিরছে তবু মনে আছে গাছগুলোর সাথে একটু সাক্ষাৎ না করতে হলে ভালো লাগছে না এই জন্য একটু খোঁজখবর নিতে নিতে যাচ্ছি যে কী অবস্থা দেখি ফুল আর গোটা গোলাপ এই গাছটা আসলে অনেক গাছই আছে আমার আরও পুঁতছিলাম কিন্তু মানুষ নষ্ট করে ফেলছে তো আমি যখন সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতে ফিরি গাছগুলো মনে হয় যেন আমাকে থেকে হাঁটছে তখন ভালো লাগে অনেক দেখেন এটা প্রায় ফুল আসছে
শিউলি ফুল আসলে অনেক বড় হয়েছে। ছাগলে খাতে খাতে ছোট করে ফেলাইছে, এটা মিনি টগর, একটা ফুলও আসছে। কামিনী বর্ষা হয়েছে তো আগে থেকে আরো সুন্দর হয়েছে, গুঁড়াটা একটু পরিষ্কার করে দিলে গাছটা তাড়াতাড়ি বাড়বে। এমনিতে রাস্তায় পুষ্টি নেই কোনো মায়ক রাস্তার মাটিতে, তার উপর গাছের গোড়ায় আবার পিঁপড়ে হয়েছে। এটা হলো কনক চাপা, গত বছর পুঁতছিলাম। এই যে এই সাইজ ছিল এতটুকু বাড়ছে, যতবার পাতা হয় ততবার ছাগলে খাই, এমন কী যে করি।